সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের গিগ ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ এবং প্রাইসিং চেঞ্জ করা যাবে কিনা এটা নিয়ে। তো আমাদের অনেকেই যারা নতুন সেলার আছে তারা প্রশ্ন করে থাকে প্রায় যে আমাদের গিগ ডেসক্রিপশন, প্রাইসিং, টাইটেল এগুলো কি চেঞ্জ করা যাবে কিনা, এটা এটা কতদিন পর পর করতে হবে। এটা সমস্ত কিছু আজকের ক্লাসের ভিতরে থাকবে, কেননা কারণ আমরা যারা এখানে আসছি মোটামুটি এই ধরনের কাজ আমাদের কম বেশি সবারই করতে হয়। আর এই ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে এখানে মোটামুটি সবাই যেন একটু আইডিয়া পেয়ে যায়, যার মাধ্যমে তারা কিছু না কিছু শিখতে পারবে এবং তাদের ফাইবার মার্কেট প্লেসে কাজে লাগাতে পারবে। তো আমরা আসি, আমরা যদি কয়েকটা গিগ আমি আপনাদেরকে দেখাই তাহলে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি বলবো যে এটা কতদিন পর পর গিগের ইমেজ, ব্যানার চেঞ্জ করলে বেটার হয় এবং সমস্ত কিছু এখানে থাকতেছে আপনাদের জন্য। তো আমি কিছু আপনাদেরকে গিগুলো দেখাচ্ছি। ধরেন এই একটা গিগ এখানে আছে, ফেসবুক ক্রিয়েটিভ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, মোটামুটি তিনটা অর্ডার চলতেছে, টপ প্লেটের সেলার। আপনারা যদি একটু লক্ষ্য করেন উপরের দিকে দেখেন ক্রিয়েট জিরো পেননি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন, এটার সাথে কিন্তু এটা মিল নাই, টাইটেলটার সাথে এই মিল নাই। তার মানে কি, তার আগে একটা টাইটেল ছিল, ঠিক আছে, আগে একটা টাইটেল ছিল, তারপরে তিনি পরবর্তীতে এই টাইটেলটা ইউজ করছে এবং তার আগে একটা ইমেজ ছিল। ওকে, এবার সেকেন্ডটা যদি আমি দেখি, এবার এটাতে আপনার মনে করেন এটা আপনি যদি এখানে দেখেন ফার্স্ট পজিশনে দেখেন এই গিগটা আছে কিনা, আমি এটাও দেখাবো, সমস্যা নাই। তো দোকানে ধরেন সেকেন্ড আরেকটা যদি দেখাই, আই উইল সেট আপ ইফেক্টিভ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন ইত্যাদি। তো এখানে দেখেন কী লেখা, সেট আপ ফেসবুক। ওকে, এখানে কিন্তু সেট আপ ফেসবুকের কথা নেই, এখানে ইফেক্টিভ আছে। ওকে, অ্যান্ড এখানে কিন্তু অ্যান্ডের কথা উল্লেখ নাই, অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন শেষ। তার মানে আগে তার টাইটেলটা ছিল, এটা পরবর্তীতে টাইটেল করছে হচ্ছে, এটা এখন অর্ডার চলতেছে, এই গিগটা ফার্স্ট পজিশনে আছে। একটু যদি দেখেন এই যে এটা হচ্ছে গিগ, দেখেন ফার্স্ট পজিশনে আছে 45,026-এর ভিতরে। এবার এটা আমি দেখাইলাম, এবার সেকেন্ডটাতে যদি দেখাই আমি, এখানে পাঁচটা অর্ডার চলতেছে বর্তমানে, তার যদি আমরা ইয়াদের সেট আপ অ্যান্ড ম্যানেজ ইয়োর শপিফাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, এটা কিন্তু তার মেন টাইটেল ছিল আগে যখন তিনি গিগ পাবলিশ করছিল তখন। কিন্তু তারপরে দেখেন কী করছে, সেট আপ অ্যান্ড ম্যানেজ ইয়োর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, কিন্তু মিল নাই, কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় শপিফাই নেই। তার মানে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এটা এই কাজটা করছে, তিনি টাইটেলটা চেঞ্জ করছে, সমস্ত কিছু চেঞ্জ করে ফেলছে। ধরেন এখানেও দেখেন স্যাম একই কাহিনী করছে, এগুলো গিগ কিন্তু এখানে আছে ফার্স্ট পজিশনে সবগুলো আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে টাইটেলটা চেঞ্জ করা যায়, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না, আপনি চাইলে ক্যাটাগরিটাও চেঞ্জ করতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি কখন এই গিগের ব্যানার বা টেক্সটগুলো চেঞ্জ করবেন। তো এখানে আপনাদের প্রশ্নটা আমি যদি উত্তর দেই, এখানে সব কিছু চেঞ্জ করা যায়, সব কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার যখন গিগ র্যাঙ্কিংয়ে থাকবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বা 5 নাম্বার পজিশনে থাকবে, তখন আপনি গিগের ইমেজ, ব্যানার, টাইটেল, ট্যাগ কোনো কিছু চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে কী হবে, আপনার র্যাঙ্কিংটা চলে যাবে, দেন লাস্টের পজিশনে চলে যেতে পারেন দুর্ভাগ্যবশত, ঠিক আছে। তো এবার কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসে চেঞ্জ করার পরে, হয় ইফেক্টিভ হলে মানুষ ক্লিক করবে এরকম, কিন্তু যদি র্যাঙ্কিং অবস্থায় এটা থাকে, যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি ডস খেতে পারেন বা প্রবলেমে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার গিগুলো র্যাঙ্ক নাও করতে পারে বা আপনাকে র্যাঙ্কিং ফ্যাক্টরটা পিছনে দিয়ে দিতে পারে, পরবর্তীতে উঠে আসা একটু অনেক টাফলি হয়ে যায়, মাস 2 মাস 3 মাস সময় লাগে। তো আপনি যখন র্যাঙ্কিংয়ে থাকবেন মাস্ট বি আপনি এটা চেঞ্জ করার ট্রাই করবেন না, যদি আপনার র্যাঙ্কিং না থাকে সেক্ষেত্রে আপনার ইমেজগুলো চেঞ্জ করতে পারেন, টাইটেল চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, প্রাইসিং চেঞ্জ করতে পারেন, কিছু যায় আসে। আরেকটা জিনিস আমি বলি, চেঞ্জ করার সময় অবশ্যই গিগটা আপনি পজ করবেন না, ক্লিয়ার? পজ করলে কিন্তু আপনার গিগটা ফ্যাক্টর থেকে, মানে সরি, এই ফাইবারের যে অ্যালগোরিদম আছে তার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, মানে তারা যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার থেকে টোটাল কথা হলে পজ হয়ে গেলে সেটা সম্পূর্ণ হাইট হয়ে গেলো আপনার গিগটা। তো সেক্ষেত্রে ফাইবার নতুন গিগের আন্ডারে ফালাবে আপনাকে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পজ না করে
আপনি লাইভে থাকা অবস্থায়, লাইভে থাকা অবস্থায় বলতে ধরেন আপনার গিগ অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি চেঞ্জ করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, দেন আপনার কোনো প্রবলেম হবে না, আপনার র্যাঙ্কিংয়ের দিকটাও পিছনে যাবে না। আর সর্বোচ্চ 3 মাস পর পর আপনি চাইলে আপনার গিগের ইমেজ, ব্যানার, প্রাইসিং সব কিছু চেঞ্জ করতে পারেন। এক্ষেত্রে আগের যে ক্লায়েন্টগুলো থাকে বা আপনার গিগুলো দেখার পরে তার পছন্দ হয় নাই, যদি আপনি পরবর্তীতে ব্যানার, টাইটেল, গিগের প্রাইসিং এগুলো চেঞ্জ করেন, তার কাছে কিন্তু নতুন একটা ব্যানার শো হবে, বিদায় তিনি কিন্তু দেখতে পারবে যে এই এই ব্যানারটা, এই সার্ভিসটা আমার কাছে নতুন মনে হচ্ছে, এই সার্ভিসটা আমি আগে দেখি নাই, কিন্তু তিনি কিন্তু দেখছে, কিন্তু তার কাছে সব কিছু নতুন বা ইউনিক মনে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার পাওয়ার বা ক্লিক পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ধরেন আপনার একটা ক্লায়েন্টে আপনার এই ডেসক্রিপশনটা পড়ছে বা ইমেজটা দেখছে, দেখে কিন্তু তার মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে আমি এটা তো অর্ডার করি না, এটা আমার কাছে ভালো লাগে নাই, তো আমি আরেকটা তো অর্ডার করছি। পরবর্তীতে কিন্তু যখন অর্ডার করবো অন্য মানুষটা অর্ডার করবে, কিন্তু আপনারটা কিন্তু আর অর্ডার করবে না, কারণ আপনারটা দেখা হয়ে গেছে, তার বোঝা হয়ে গেছে তার আইডিয়া। যদি আপনার ইমেজটা চেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়ে গেল, তিনি কিন্তু বুঝতে পারতেছে না যে এটা কোন সার্ভিস বা কার সার্ভিস, এটা এর আগে দেখছে কিনা বা টাইটেলটা দেখছে কিনা, ঠিক আছে, কারোর প্রোফাইল কিন্তু মুখস্থ করে রাখে না কেউ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে আপনাকে যদি আপনি সবই চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি আমি যেটা বললাম অবশ্যই লাইভে থাকা অবস্থায় চেঞ্জ করবেন, তাহলে আপনার র্যাঙ্কিংটা কিছুটা হলে উপকারে আসবে। কিন্তু আপনি যদি পজ করেন, পজ করে যদি এটা এডিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কিংটা চলে যাবে, একদমই চলে যাবে, তারপরে আবার উঠে আসবে একটা সময়। কিন্তু আমার মনে হয় এটা করা বেটার হবে, আর অবশ্যই 3 মাস পর পর চেঞ্জ করা বেটার। যদিও আমি নিজেও মাঝে মাঝে চেঞ্জ করি, আবার কত কত গিগ আমার কাছে খুব ভালো লাগে, ওইটার ব্যানার চেঞ্জ করি না। আমি একটা, আমার এমন একটা গিগ আছে যেটা আমি আজকে 2 বছর ধরে বা 1 বছর ধরে ইউজ করতেছি, আমাদের চেঞ্জ করি নাই। আবার বাকিগুলো অন্য অ্যাকাউন্টের সমস্ত গিগুলো কিন্তু আমি চেঞ্জ করি, কন্টিনিউ চেঞ্জ করি। ধরেন আগে আমার অর্গ্যানিক প্রমোশন ছিল, সেটা আমি এখন অ্যাড ক্যাম্পেইনে কনভার্ট করে ফেলছি, সমস্যা হবে না, এগুলোতে কোনো সমস্যা হয় না। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে প্রাইসিং, ডেসক্রিপশন, টাইটেল এবং গিগ ইমেজ চেঞ্জ করা যাবে, সেটা কীভাবে করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি বলে দিলাম। তো আশা করি আপনি এইভাবে কাজ করলে আপনি ফাইবারের ভিতর টিকে থাকতে পারবেন এবং সব কিছু চেঞ্জ করতে পারবেন। এটা শুধু জাস্ট নিউ সেলারদের জন্য, যারা নতুনে ফাইবারে আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হলো এটা জানা থাকা, কারণ এটা অনেকেই প্রশ্ন করে, আসলে এই বিষয়গুলো জানে না। তো আমি মোটামুটি এই কনসেপ্টটা আপনাদেরকে মোটামুটি পরিপূর্ণভাবে বলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা এভাবে কাজ করলে মোটামুটি র্যাঙ্কিং ধরে রাখতে পারবেন। আর র্যাঙ্কিং ধরার কিছু মেথড আছে, আজকে ক্লাসের ভিতর নাই বলি, আস্তে আস্তে সবই জানতে পারবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।